যার জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার যদি ইমান বাঁচাতে চাও, ইমানদার যদি ইমান বাঁচাতে চাও, তাহলে তুমি গ্রাম ছেড়ে মানুষজনকে ছেড়ে তুমি জঙ্গলে পালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলে পালিয়ে কি হবে? বলে ওখানে যদি পালিয়ে বাঁচতে পারো তাহলে তোমার ইমান টিকবে। কেন? জনগণের সাথে থাকলে, সমাজ ব্যবস্থা থাকলে তোমার ইমান আর বাঁচবে না। কেমন কষ্টকর হবে? একটা আগুনের টুকরোকে হাতে নিয়ে থাকা যতটা অসম্ভব, একটা মানুষ যদি বলে আমি ইমানদারের ওপরে অটল থাকবো, ইমানদার হয়ে বাঁচবো, তার দ্বারা অতটা অসম্ভব, একটা আগুনের টুকরোকে নিয়ে যতটা রাখা অসম্ভব। যদি ইমান বাঁচাতে হয় তাহলে এই দেশ ছেড়ে, এই সমাজ ছেড়ে আপনাকে ঢাকা মাঠে করে যেতে হবে, যেখানে এই সমস্ত মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওখানে দিন কি করে কাটবে? তো বিশ্বনবী আপনাকে শিক্ষা দিয়েছে, ওখানে যাও, কয়েকটা ছাগল নিয়ে যাবা, ছাগলকে চড়াবা, আর ছাগলের দুধ দহন করবা, সেখান থেকে খাবার দুনিয়া চলবে, ওখান থেকে তোমার বাঁচতে হবে, না হলে ইমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এরকম সিদ্ধান্ত তৈরি করে একটা লোক হাতে ধন্দ করবে, এরকম সিদ্ধান্ত আমি নিব, সংসারে থাকবো না, সমাজে থাকবো না, মেয়ে ছেলের কাছে থাকবো না, আমি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে মাঠে গিয়ে জীবন কাটাবো, এরকম লোক তো সিদ্ধান্ত নিতে পারবেন না, কখনো না। আপনি এই সিদ্ধান্ত নিয়ে যদি মাঠে যান, দুটো মশালা যদি কুড়ে দেন, সিদ্ধান্ত নিয়ে গেলেন যে আর গ্রামে ফিরে আসবো না, জঙ্গলের মশা দুটোতে যখন দিয়েছে বা আপনি বলছেন সব ইমান পালিয়ে গেল, এখন সবারিতে মশার নিচে ঘুমাতেই হবে। এই সুখের জন্য আমরা দুনিয়াকে প্রাধান্য দিলাম, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া, এর মানে হলো দুনিয়ার মহব্বত থেকে তোমরা নিজেকে বাঁচাও। কিন্তু প্রত্যেকটা লোক পরস্পর পরস্পর আমরা এমন আকর্ষণীয় হয়ে দাঁড়িয়ে আছি যে আমরা পৃথিবীর মহব্বত ত্যাগ করতে পারছি না। যদি না পারে তাহলে দুনিয়ার মহব্বতে যদি পড়ে থাকেন আখেরাত গোলমাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় নম্বর কথা আপনি শুনেন, বন্ধুবার আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ করলেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মহব্বত থেকে নিজেকে বাঁচিয়ে দাও। এই বন্ধুরা শুনো, উম্মতি রাসূলুল্লাহ, আমি নবী তোমাদেরকে বলে দিলাম একটা জিনিস থেকে তোমাদেরকে নিজেকে বাঁচাতে হবে। কি জিনিস থেকে আমাকে বাঁচাতে হবে? কি জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে? নবী আমার বলছেন ওয়াত্তাকুন নেশা, ওয়াত্তাকুন নেশা, ওয়াত্তাকুন নেশা, ওয়াত্তাকুন নেশা। যে এর মানেটা হলো, এর অর্থটা হলো, এর সারি নজরটা আপনাকে বোঝাবার জন্য তৈরি হয়ে গেলাম। আল্লাহর বন্ধুরা, আল্লাহর ভালোবাসা বান্দারা, ওয়াত্তাকুন নেশা, এর মানে আপনাকে প্রমাণ করতে চাইছি, এখান থেকে আপনাকে বোঝাতে চাইছি, এই পুরুষের দলেরা মেয়েদের কথায় বেশি বেশি করে উঠা বসা করিও না, ওয়াত্তা করলে সাথেদের এটা করে চলিও না। শুধু তাই নয়, আল্লাহর বান্দারা যতগুলো যুবক বসে আছে একটা ইমানদার মহিলার জন্য, একটা মহিলার জন্য ইমানদার ইমান নষ্ট হয়ে যেতে পারে, একটা মহিলার জন্য আপনার দুর্গ সরকার হয়ে যেতে পারে, একটা মহিলার জন্য আপনার আখেরাত গর্বা হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলছেন মানুষের আরে বেশি বেশি করে মেয়েদের কথায় উঠা বসা করবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, মেয়েদেরকে বাড়ির দায়িত্বশীল বানিয়ে দিবে না, দায়িত্ব দেবে না। তার কারণটা হলো মেয়েরা দায়িত্ব চালাবার যোগ্য নয়, এদেরকে দায়িত্ব দিও না, এরা দায়িত্ব তোমাহীন করে ফেলবে। ইমানদার তোমরা শোনে না, মেয়েদের কথা যদি বেশি চলাফেরা করো, মেয়েদের কথা যদি বেশি ওঠা বসা করো, একশো তোমার সম্মান আছে, একশো তোমার দাম আছে, এমন একটা কথা বলবে রে, এমন একটা কাজ করবে, একশো সম্মানটা আপনার তাড়াতাড়ি করে পঞ্চাশে নামিয়ে নিয়ে আসবে। এর জন্য বিশ্বনবী আপনাকে বলছেন মেয়েদের কথা বেশি উঠা বসা করিও না, যেটা প্রয়োজনীয় কথা সেটা শুনে নাও, আর যেটা অপ্রয়োজনীয় কথা তার কথায় তুমি কান দিও না। যদি তাকে নিয়ে পাগল হয়ে থাকো, ওই অশান্তির কথাগুলো তোমার কানে করে পৌঁছে যাবে, কোনো করে বসাবে, আর তোমার জীবনটা সার্থক হবে, আখেরাত গড়বড় হবে। তার জ্বলন্ত প্রমাণ হিসাবে একটা ছোট্ট করে ঘটনা আপনাকে বলতে আরম্ভ করলাম। এই ঘটনাটা সাধারণ ঘটনা নয়, প্রত্যেকের ঘটনাটা জানা আছে। মেয়েদের কাছ থেকে কেন আল্লাহ বাঁচতে বলেছে? সব সময় বাঁচার জন্য আপনাকে পারমিশন দেওয়া হয়েছে। মেয়েদেরকে সব সময় মেনে নিও না, সব সময় তাদের সঙ্গে পাগল হয়ে থেকো না। ওদের সঙ্গে পাগল হলে মান সম্মান টিকা যাবে না, যাবে না, যাবে না। প্রয়োজনীয় কথা
শুনতে হবে এ বাপজান আমার আমি একজন মূল বিষয়ের মানুষ আমি একটা বক্তাশের মানুষ আমার বউ আমাকে ওঝাগো দুনিয়ার শ্রমিক দেখলাম কত মেলাতে কত গানের হলে কত সিনেমা হলে নিয়ে যায় তোমার বলি স্বাদ হলো না যে আমাকে তো মার্কেটে এখানে ঘুরিয়ে নিয়ে আসো এবার আমার বউ আমাকে বলছে তো আমি চিন্তা করছি হা গো আমি যে মূল বিষয়ের মানুষ হবে কিনা প্রশ্ন আমি যে মূল বিষয়ের মানুষ আমি তো পাবলিকের মতো পাবলিক নয় যে তোমাকে মেলা মেলা ঘুরিয়ে নিয়ে বেড়াবো আমি মূল বিষয়ের মানুষ আমাকে যদি লোক দেখে নেয় তো নিন্দা করবে আমাকে আমি আল্লাহকে ভালোবাসি এমন সময়টা আমার টুটে যাবে তো তুমি এইগুলো কথা বলছো কেন বউকে কিন্তু বোঝাচ্ছি বাবা বউ বলছে তুমি কি সারা জীবনই আল্লাহর ইবাদত করে যাবে এর মালিকে আল্লাহ তোমাকে ইবাদতের ফাঁক দিয়ে কোনো অন্যায় করতে বলেনি নাকি আর আমাকে বাজারে নিয়ে গেলে এমন কি অন্যায় হবে লাখো লাখো মেয়েরা মার্কেটিং করছে লাখো লাখো মেয়েরা সিনেমা দেখতে যাচ্ছে লাখো লাখো মেয়েরা মেলাতে মেলাতে ঘুরে বেড়াচ্ছে তাদের তো কোনো অসুবিধা হয় না আমাকে নিয়ে গেলে তোমাকে মার সমান একেবারে মিটে যাবে বইয়ের কথায় বুঝে সুঝে বা বউকে খুশি করার জন্য বলে চ তুই মালদা আমার সঙ্গে সিনেমা দেখতে যাবি চ মালদার লোক তো আমাকে চিনে না আমার দিনাজপুরের বাড়ি মালদার লোক আমাকে চিনে না আর দাড়ি তো সেই তুমি আমার ছোটো ছোটো দাড়ি বক্তা হিসাবেও তো আমাকে মানে না আর আপনারা বলেছেন প্রধান বক্তা জি তো বউকে খুশি করার জন্য মালদাতে নিয়ে আসলাম মালদা ঘোরাও হবে সিনেমা দেখা হবে বউটা আমার খুশি হবে সকলে মিলে একটা আনন্দ করবো বউকে খুশি করার জন্য মালদাতে নিয়ে এসে বা বিচিত্রা মার্কেটে গেলাম সিনেমা হলে গিয়ে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছে হঠাৎ করে একটা লোক আমাকে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে গো ভাই আপনি আমাকে চিনেন বলে আপনাকে চিনব না আপনি আমাদের বেলডাঙ্গা থেকে আসার কথা গিয়েছিলেন আপনি বক্ত মানুষ তুই এখানে কি করছেন যখন আমাকে প্রশ্ন করলো আমার মাথা বেরিয়ে কাজ করে না আপনি আমাকে চিনেন বলে হ্যাঁ আপনাকে চিনে আপনি বক্তা তো ওখানে আমার টিকিট কাটা হবে আমাকে পালাতে হবে বলুন তো চিন্তায় পড়ে গেলাম আল্লাহ এই যে বউটার জন্য টিকিট কাটতে আসলাম সিনেমা দেখতে আসলাম খুশি করতে আসলাম এই লোকটা গোটা বেলডাঙ্গার মানুষকে জানাবে ঠিক বললাম না ভুল বললাম পরের বছর তার সাথে আমাকে নেবেন নাকি বলুন নেবেন বই দেখা মুরগিকে যার সাথে নেবেন না 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 একটা কথায় খুশি করার জন্য বউকে খুশি করার জন্য মালদাতে নিয়ে আসলাম আমার অভিজ্ঞতা ছিল না যে মালদার মানুষ কোথাও না কোথাও আমাকে দেখেছে ইউটিউবের মাধ্যমে দেখেছে অনেক কথা বলেছে এটা আমার মাথা ছিল না বউকে নিয়ে আসার কারণে যে সম্মানটা 100 ছিল সঙ্গে সঙ্গে 50 হলো কিনা বলুন শুধু তাই না শুধু তাই নয় একটা মেয়ে আপনাকে জাহান্নামের টিকিট কাটতে পারে কেমন করে টিকিট কাটবে আর তো আপনি বুঝালেন আল্লাহর বান্দারা এখানে যতগুলো লোক বসে আছেন কয়টা লোক আব্বা আম্মাকে এক সঙ্গে নিয়ে আপনি সংসার করছেন হাত উঠা জুদা হন নিয়ে এরকম কয়টা ছেলে আছে বলুন বলে হাত উঠিয়ে বলবো নাকি বলুন হ্যাঁ আব্বা আমা জন্ম দিয়েছে 22 বছর বিয়ে দিয়ে দিয়েছে 1 বছর সংসারে থেকেছি তার ব্যাপারে তারপরে পরে মা আর আব্বাকে মাওলানা বানিয়ে দিয়েছি তিনটা ছেলে আমরা তিনটা ছেলে 4 মাস করে ভাগ করে নিয়েছে আব্বা আর মা তুমি ওস্তাদের মতো এর বাড়িতে 3 মাস এর বাড়িতে 3 মাস এর বাড়িতে 3 মাস এর বাড়িতে 3 মাস করে খাও আর একদিন যদি উল্টা পাল্টা থাকে তো বউগুলো বলছে আজও আমাদের তোমার পালা হয়নি বলে না বা আজও তোমার পালা হয়নি 30 দিন এখনো জমেনি আমি একদিন ওর বাড়িতে খাওয়া তারপর আমার কাছে আসবে বাপ মাকে ওস্তাদি বানিয়ে দিয়েছে এরকম পরিবার আছে কিনা এখানে কটা লোক বসে আছেন যে মা বাবাকে সঙ্গে করে একসাথে খাচ্ছেন সংসার করছেন একটা হাত উঠানো গো বাবা মাশাআল্লাহ একটা তো বেশি আর বাদ বাকি সব ইল্লা বিল্লা ফাঁকা এ বাপ জান আল্লাহর বান্দা আপনারা মা বাবাকে আলাদা করে খাচ্ছেন মা বাবার সংসার চলে না আর প্রত্যেক দিন আপনি খাসির মাংস প্রত্যেক দিন আপনি পোল্ট্রির মাংস প্রত্যেক দিন আপনি মাছ মাংস দিয়ে আনন্দ করে বউ ছেলে মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে খাচ্ছেন আর মা বাবা বয়স্ক আপনার টুকটুক করে দেখে আছে জেনে নিন মাকে জেনে থেকে আলাদা করে দিয়েছেন দু নজরে দেখতে শুরু করেছেন সেদিন থেকে আপনি চার নামের টিকিট কেটে নিয়েছেন কার কথা কাটলে বউটার কথায় বউ আপনাকে 3 মাস ধরে বলছে এই আমি শুনে নাও কি গো বলে এতদিন তোমার বাপের ভাত রান্না করলাম মায়ের ভাত রান্না করলাম দাদার ভাত রান্না করলাম ভাইয়ের ভাত রান্না করলাম বোনের ভাত রান্না করলাম আর আমি তোমার সংসারে দেখতে নিতে পারবো না যদি ইচ্ছা হয় আমাকে রাখো নাহলে এক্ষুনি বলো আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি এই তো দেখছি আমার সুন্দরী বউ উপস্থিত গেলে অনেক মিস্টেক হবে জি সুন্দরী বউ চলে গেলে আর এই বউ পাবো না তুমি বলছে তোমাকে কি করতে হবে তুমি কিসে খুঁজে হবা বলে আমাকে আলাদা করে তুমি আর আমার সংসার চলো ওরা আলাদা করে ওদের সংসার চালা সিদ্ধান্ত আপনার হয়ে গেল বউ যেটা বললো সেটা ফাইসাল হয়ে গেল আপনি আব্বাকে বলছেন আব্বা
কিরে বেটা ওরে আমাকে জুতা করে দাও কেন বলে তোমার বৌমা একটার ভাত খাবে না দিয়ে ভাষে তোমার বৌমার একটা ভাত খাবে না একলা খেয়ে মন ভরছে বা জুদা হয়ে খেতে ভালোবাসছে সঙ্গতে থাকতে ভালোবাসে না তাই আমি বললাম কি আমাকে আলাদা করে দাও বাপ বলছে তুই যখন আলাদা হয়ে যাবি তো আলাদা হয়ে যা এ আল্লাহর বান্দারা যেই দিন থেকে আপনি আলাদা হয়ে গেলেন আপনার স্ত্রী কিনা আলাদা হয়ে গেলেন সংসার অশান্তি নেমে আসলো আব্বা মা কষ্টে জীবন কাটাতে আরম্ভ করলো আপনি সুখে জীবন কাটাতে আরম্ভ করলেন বন্ধুরে আর সেই দিন থেকে মা আপনার দুঃখে দুঃখে কাঁদতে থাকলো সারা জীবন কাঁদতে থাকবে আল্লাহর বান্দারা শুনেন যেই দিন থেকে জুতা করে দিয়েছেন সেই দিন থেকে আপনার নাম বানান ভুল হয়েছে কার জন্য ভুলটা হলো মেয়েটার জন্য ভুলটা হয়ে গেল যদি ওই মেয়েটাকে আপনি বলতে পারতেন ও মেয়ে তুমি শোনে না ও বউ তুমি শোনে না আমি আমার আব্বার কাছে থাকবো আমি আমার আম্মার কাছে থাকবো যে আব্বা আমাকে ঘাড়ে করে কোলা করে মানুষ করেছে যে মা আমাকে অনেক কষ্ট করে না খাইয়ে নিজে আমাকে না খাইয়ে আমার পেটটাতে খাওয়া ভরিয়ে দিয়েছে ও বউ শুনে নাও তুমি থাকো বা না থাকো কোনো যায় আসে না আমার আব্বা আম্মার কাছ থেকে আমি জুদা হব না হব না হব না যদি এই কথা বিশেষণ আপনি আপনার বউকে জানাতে পারেন তাহলে আপনার বউ জেনে নেবে আমার স্বামী খুব কড়া আমার স্বামী খুব চালাক আমার স্বামী আমার কথা শুনবে না আমি মা বাবার সঙ্গে কোনো কথা বলবে না আর যদি আপনি ওই বউটাকে সুযোগ দিয়ে দেন আল্লাহর কসম করে বলছি ছেলেটা বউটা কোনোদিন আব্বা আম্মাকে সম্মান করবে না জানে যে আমার স্বামী আমাকে কিছু বলে না হে আল্লাহর বান্দারা কেমন করে আপনি ভাববেন একটা ছেলে আপনার বসে আছে আর বউ আর শাশুড়ি ঝগড়া চলছে কিন্তু ছেলেটা মাকে চোখ রাঙিয়ে কথা বলছে বউটাকে চোখ রাঙিয়ে কথা বলে না মা গো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা গো আমার নাগাল পাইবা না বউকে কিছু বলো না বউ মা গো একলা বাপের একলা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে উঁচু নিচু বললে মা গো উঁচু নিচু বললে মা গো মান সম্মান থাকবে না বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা গো দিল্লি থেকে আসবে না বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি বউ পালালে বাপের বাড়ি খেয়ে মরবো বিষের গড়ি সুনামখানা মা ভুল